हेलो व्हाट्स अप गाइस कैसे हो लोग आई एम तलहा ब्रो माय अनदर न्यू ब्लॉग सो गाइस आज के ब्लॉग तो है किशोरगंज नतून स्टेडियम आलू मेला हमारे प्रिय किशोरगंज एलाका सो गाइस आज के वीडियो रा वेरी वेरी इंटरेस्टिंग आज दिन ना करे चलन वीडियो शुरू का जाक लेट्स गो मेलार भीतर डुकते होले फर्स्ट टाइम टिकट काटते होबे हमरा चार जन बंधु आसी 170 টাকা নিয়ে যাচ্ছি আমরা চারটা টিকেট কাটার জন্য ফার্স্ট টাইম টিকেট কাউন্টারে গেলাম গিয়ে একটু অপেক্ষা করলাম অপেক্ষা করার পর আমার হাত বাড়িয়ে টাকাটা দিয়ে দিলাম টিকেট কাউন্টারে সো গাইস দেওয়ার পর কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর আমার হাতে চারটা টিকেট দিয়ে দিল দিয়ে দেওয়ার পর মামা বলতেছে আপনি কি ভিডিও করতেছেন আমি বলছি ভিডিও করা কি নিষেধ নাকি বললো না ভিডিও করতে পারেন সো আমি টিকেটগুলো এখন নিয়ে আমার বন্ধুদের হাতে দিতে লাগলাম ফার্স্ট টাইম চোখে বললো বাচ্চাদের খেলনা দেখেন এখানে অনেকগুলো বাচ্চাদের খেলনা আমার মনে হয় যে মেলাটা বাচ্চাদের জন্য আর এখানে অনেক সুন্দর একটা দৃশ্য অনেকেই দাঁড়ায় ছবি তুলছে আমি বললাম আমি একটা ছবি তুলি কিন্তু আমি একটা ছবি তোলার চান্স পাইলাম না সো অন্যদিকে যাওয়া যাক আমি দূরে থেকে দেখতেছি অনেক চিল্লা পাল্লা পাশে এসে দেখি নৌকার ভিতরে সকলেই উঠা চিল্লা পাল্লা করতে সো গাইস ক্যামেরা চিল্লাইতেছে একটু আপনারাও শুনে গ্যাস গ্যাস আমার মনে হচ্ছে কি জানেন যারা নৌকাতে ওঠে নাই তারা নিজ থেকে বেশি অসাধারণ ফিলিংস নিচ্ছে কারণ সকলেই নৌকার দিকে তাকিয়ে রয়েছে অনেকে চিল্লা পাল্লা করতেছে সকলের মুখের দিকে তাকিয়ে রয়েছে আমি বললাম আমিও টিকিট কেটে উপরে উঠব সো গাইস অবশেষে তিনটা টিকিট কাটলাম আমার এক ফ্রেন্ডস উপরে উঠবে না ইসমাইল উঠবে না বলতেছে আমি ভয় পাই তার আসলে হার্ট দুর্বল তিনটা টিকিট কাটলাম আকসান হাবিব সামায়ুন আমি আর সাথে হচ্ছে আইমান আইমানকে বলতে দেখলাম তুমি কি ভয় পাই আইমান বলতেছে না চাচা আমি একদমই ভয় পাই না আচ্ছা ঠিক আছে চলো তোমাকে নিয়ে পাশে বসি তারপর সামান বললো আচ্ছা ঠিক আছে আমার পাশে বসে তুমি তো ভিডিও করবা সো গাইস আমি উপরে উঠলাম আমিও কিন্তু নার্ভাস আমি নার্ভাস কেন গাইস আমি হচ্ছে ফার্স্ট টাইম নৌকাতে উঠতেছি তার আগে দেখছি অনেকে চিল্লাফাল্লা করতেছে আমিও এভাবে চিল্লাফাল্লা করি কিনা কারণ একটা লজ্জার বিষয় ভিডিও করতেছি আমার ইসমাইল ফ্রেন্ডস আছে তাকে বললাম তুমি নিচে থেকে ভিডিও করো আমি উপর থেকে ভিডিও করব গাইস আমাদের নৌকার যাত্রা কিন্তু হয়ে গেছে এখনই নৌকাটা স্টার্ট করবে সো গাইস আর দেরি করতে পারতেছি না এখনই নৌকা স্টার্ট হচ্ছে লেটস গো ক্যামেরা দেখেন গাইস এদিক থেকে ফাইনালি কিন্তু এটা শেষ হয়ে গেছে ভেরি নাইস ছিল গাইস মানে ভিতরে গিয়ে বলা যাবে বলে তো বুঝাইতে পারবো না আর আমি ভাবছিলাম যেটা আইমানে কিন্তু ভয় ভয় আইমান কিন্তু ভয় ভয় না আইমান ভালো লাগছে একটা চিৎকার দিছে নৌকাটা কিন্তু এখন থেমে যাবে আমরা সকলেই নৌকা থেকে নামবো নামার আগে আমি কিভাবে ভিডিও তৈরি করি সো গাইস একটু আপনারা দেখেন আমার হাতে কিন্তু একটা ফোন আছে দেখেন আমি পাবলিক পেজে সেম টু সেম ভাবে ভিডিও তৈরি করি এখন আমি নৌকা থেকে নামতেছি আমার ফ্রেন্ড ইসমাইল কিন্তু নিচ থেকে ভিডিও করতেছে ইসমাইলকে দেখাইতে চাইছিলাম সো দেখাতে পারি কিনা আমি কিন্তু নৌকাতে ওইটা ভাবছিলাম আমিও ভয় পাই কিনা কিন্তু গাইস আমি একটু ভয় পাই না আমার কাছে অনেক ভালো লাগছে যেমন ছোটবেলা জোলবাড়ি খেলার মতো এখানে একটা ছোট্ট কাহিনী হয়ে গেছে একটা মাইয়ার সাথে সো এটা আপনারা এখনই দেখতে পারবেন দেখেন তাকায়া গাইস আমি কিন্তু মুঠে অন্ধ ছিলাম না অন্ধ ছিল মেয়েটা সে আইসা ধাক্কা দেয় এখানে এসে দেখি মেয়েদের অভাব নাই কারণ এখানে হচ্ছে কসমেটিক যে জায়গার মধ্যে কসমেটিক আছে এই জায়গার মধ্যে মেয়েদের কখনো অভাব হবে না সো এখানে আর থাকা যাবে না এখানে কিন্তু বাচ্চাদের খেলনা আছে একটু সামনের দিকে যাও একটু সামনের দিকে এসে দেখি এখানে মাটির জিনিসগুলো কিন্তু দেখতে অসাধারণ আপনারা চাইলে এখান থেকে কিনে বাসায় নিয়ে সাজিয়ে রাখতে পারেন দেখেন অসাধারণ ডিজাইন আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে কারণ ডিজাইনগুলো অসাধারণ অনেক সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এবং এখানে মাটির হাড়ি আছে আপনারা দেখেন অসাধারণ মাটির জিনিসগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছে এখন চাচ্ছি যে আমি একটু সামনের দিকে যাই গিয়ে আপনাদেরকে বিভিন্ন ধরনের ফুলের ডিজাইন দেখাই আমরা কিন্তু এখন ফুলের দোকানে যাইতেছি এবং আপনাদেরকে বিভিন্ন ধরনের ফুলের ডিজাইন দেখানোর জন্য চলে আসলাম দেখেন এখানে ফুলগুলো কিন্তু অসাধারণ আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে আপনারা চাইলে নিয়ে বাসায় সাজিয়ে রাখতে পারেন সো জানি এখানে ফুলের দামটা একটু বেশি নেবে কিন্তু এখানে আপনাদের মন মতো ফুল পেয়ে যেতে পারেন আমি খুবই দুঃখিত আর আপনাদেরকে ফুল দেখাতে পারতেছি না এখন আমি চলে যাব বাচ্চাদের সুইমিংয়ে ওয়াও এটা কিন্তু দেখতে অসাধারণ বাচ্চাদের একটা সুইমিং পুল আসলে বাচ্চারা খেলাধুলা করতেছে আমি কিন্তু বাচ্চাদেরকে ভালো লাগে বাচ্চাদেরকে আমি অনেক বেশি ভালোবাসি এখন আমরা ভূতের ঘরের সামনে চলে আসলাম দেখেন এখানে দৃশ্যগুলো কিন্তু অনেক ভয়ঙ্কর ছিল এখানে দাঁড়িয়ে আমরা কয়েকটা ছবি নিলাম কারণ আমার পকেটে অল্প কিছু টাকা আছে যদি আমরা ভূতের ঘর থেকে ঘুরে আসি তাহলে আমি বাড়িতে যেতে পারবো না কারণ আমার টাকা শেষ হয়ে যাবে সো সেই জন্য আমি আর যাচ্ছি না এখন সামনের দিকে যাচ্ছি লেটস গো আমার টিম মেম্বার মানে আমার বন্ধুদেরকে বললাম তোমরা এখানে দাঁড়াও আমি একটু সামনে থেকে ঘুরে আসি মামার দোকানের সামনে একটু দাঁড়াইলাম মামা বলতেছে তোমার চ্যানেলের নাম কি মামাকে বললাম মামা আমার চ্যানেলের নাম হচ্ছে তালহা ব্লগার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এখানে স্টাইলটা কিন্তু অসাধারণ ছিল ওই স্টাইলের জন্য তো একটা লাইক করা যায় একটু সামনে দিকে যাওয়া যাক যদি আপনারা মেয়েদের জন্য সবচেয়ে সস্তার কম দামের মধ্যে ভালো ডিজাইনের মধ্যে আপনারা ভিল্টি ব্যাগ নিতে চান তাহলে এখানে চলে আসুন মাত্র 150 টাকা মাত্র
মাত্র 150 টাকা আপনাদের মন মতো ব্যাগ নিতে পারবেন। আমার কিন্তু ব্যাগগুলো অনেক ভালো লাগছে, কিন্তু কার জন্য কিনবো আমার তো আর কেউ নাই, ভাবছিলাম বোনের জন্য, বললাম বোনের তো একটা আছে সেই জন্য আর নিয়েই নিই। তাহলে অন্যদিকে যাও যাও, এখানে আর থাকা যাবে না, এখানে লেডিস ফার্স্ট। আপনারা যারা মার্কেট করতে চান মেলার ভিতর থেকে, তাহলে এই জায়গার মধ্যে আসেন। এখানে কিন্তু ভালো কোয়ালিটির জামা কাপড় পাবেন, কিন্তু একটু দাম কম হবে, এটা আপনাদের জন্য সুবিধা। আপনারা ভালো কোয়ালিটির কাপড় কিনতে পারবেন একটু দাম কমের মধ্যে। একটু সামনে যাওয়ার পর দেখলাম এখানে তো কসমেটিক গাইস, এখানে এটা হচ্ছে মেয়েদের জন্য। ভাবলাম হা কোথায় আসলাম, এখানে আর থাকা যাবে না, এখানে কসমেটিক মেয়েদের জন্য, আর থাকবো না এখানে, সামনে যাও যাও, লেটস গো। একটু সামনে দিকে এগিয়ে আসার পর দেখতে পেলাম এখানে বাচ্চাদের জামা কাপড় সহ বাচ্চাদের খেলনা বিক্রি হয়। গাইস যারা মেলার ভিতরে আসেন বাচ্চাদের জন্য জামা কাপড় এবং খেলনা কিনতে চান, এখানে বিভিন্ন ধরনের খেলনা এবং বিভিন্ন ধরনের জামা কাপড় পাবেন বাচ্চাদের জন্য। আমরা আর এখানে থাকতে চাচ্ছি না, একটু সামনে দিকে যাওয়া যাক। মেলার ভিতরে এসে সব থেকে বেশি মিস করতেছি আমাদের জিনিসগুলো, মানে ছেলেদের জিনিসগুলো। এখানে বাচ্চাদের খেলনা এবং মেয়েদের জিনিস সব থেকে বেশি পাওয়া যাচ্ছে। মেলার ভিতরে পেলাম জাফরানি তান্দুরি চা, যাই হোক ছেলেদের জন্য এখানে তো চা অন্তত পাওয়া যায়। এবং এখানে মেলার ভিতরে দেখেন খাবারের হোটেল আছে, এখানে আপনারা খেতে পারবেন, তবে আপনার পকেট থেকে মোটা অঙ্কের টাকা ঘষে পড়ে যেতে পারে। গাইস আমার মনে হয় কিশোরগঞ্জ নতুন স্ট্রিমে যে মেলাটা হচ্ছে এটা শুধু মেয়েদের জন্য। এখানে বডি স্প্রে পাওয়া যাচ্ছে, এখানে মেয়েদের জন্য জিনিস, ওই জায়গায় মেয়েদের জন্য জিনিস, ওই জায়গায় পোশাক, ওই জায়গায় ওইটা, ওই জায়গায় ওইটা। গাইস আমার পুরাই মাথা নষ্ট হয়ে গেছে, সব হচ্ছে মেয়েদের জিনিস, ছেলেদের কোনো জিনিসই নাই। মেয়েরা কো মেয়েরাই সব, মেয়েরাই টপ, ছেলেরা কি ফাউনি বায়া। ছেলেদের তো কিছু জিনিস আছে, সিগারেট কায়া রাখবো গোড়া, হাই হাই এখানে দিয়ে মাইয়াদের জিনিস, আর এই জায়গায় থাকা থাকবো না, কিছুক্ষণ পরে মেলা থেকে বের হয়ে যাব, এখানে মেয়েদের সব জিনিস। আপনারা যারা বাসা থেকে ঘুরতে আসবেন মেলায় বাচ্চাদেরকে নিয়ে আসবেন, বাচ্চাদের এখানে প্রচুর পরিমাণে খেলনা আছে, এখানে প্রচুর পরিমাণের বাচ্চা আছে, তাদেরকে দেখলে একটু হাসি টাট্টা করবে, একটু মনটা ফ্রেশ থাকবে। সো গাইস আর একটু সামনে যাওয়া যাক। ফুলগুলাকে দেখতে একদম রিয়েলি লাগতেছিল, এখানে বাচ্চাদের জন্য খেলনা জিনিস আছে, আসলে এটার নাম কি আমি জানি না, আচ্ছা ধরে নিন আমি সাপই বললাম, ড্রাগন সাপ, দেখেন অসাধারণ। এখানে বাচ্চারা উঠতেছে মাত্র 40 টাকা টিকিট। আর একটু সামনে যাওয়া, আমার ফ্রেন্ডসগুলোকে এক নজর দেখে নিন, হচ্ছে আইমান ভাতিজা, তারপর হচ্ছে সামায়ুন, ইসমাহিল, আকসান হাবিব, মাস্ক লাগাইছো কেন, করুন আরও আগে মরে গেছে, সামনে দিকে যাও যাক। আমি ফার্স্ট টাইম ভাবছিলাম আমাদের জন্য কিছুই নাই, মানে ছেলেদের জন্য কিছুই নাই, কিন্তু এখানে অসংখ্য সানগ্লাসের কালেকশন আছে, এখান থেকে আপনারা সানগ্লাস নিতে পারেন। কিশোরগঞ্জ আলুন আলা নতুন স্টেডিয়াম, সো গাইস ভেরি নাইস গ্লাসগুলো একটু দেখেন। গাইস এখানে কিন্তু পিটাও পাওয়া যায়, দেখেন পিটার কালারগুলো কিন্তু অসাধারণ, বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করা হয়েছে, বিভিন্ন রঙের বিভিন্ন ডিজাইনের পিঠা। আচ্ছা আর একটা কথা, যেই বাইকটা পানি দিতেছে পিঠার মধ্যে, এই বাইকে কার মতো দেখা যায় একটু কমেন্টে বলে যাবেন। সো লেটস গো। হ্যাঁ হ্যাঁ এটা কি দেখতে পেলাম, 10টি কিনলে 10টি আইটেমই ফ্রি, এখানে আপনারা অনেক কিছু কিনতে পারেন ফ্রিতে নেওয়ার জন্য। রে ভাই এখন তো বাংলাদেশেও ইন্ডিয়ান আইস গোল পাওয়া যাচ্ছে বিভিন্ন দামে, এখানে এসে আপনারা আইস গোলও খেতে পারেন। সো আরও সামনে যাওয়া যাক, লেটস গো। আমার টিম মেম্বারদেরকে নিয়ে ফাইনালি গেটের সামনে চলে আসলাম, ভাবতেছি এখন আমরা বের হয়ে যাবে, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দেবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।